সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব দর্শক আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পূর্বাচল 300 ফিট গরুর হাটে। এই অস্থায়ী কোরবানির গরুর হাটে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাট সম্পর্কে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু এসেছে এই পূর্বাচল 300 ফিট অস্থায়ী কোরবানির হাটে। এখানে ব্যাপারীরা বিভিন্ন এলাকা থেকে গরু নিয়ে আসছে। আমরা এই হাট আজ পরিক্রমায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন দর্শক, আমরা হাটের ভিতরে প্রবেশ করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য গরু নিয়ে আসছে বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা। আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলতে চাচ্ছেন একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সামনে আসেন। কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া থেকে আসছি মামা। কুষ্টিয়া থেকে? জি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে অসংখ্য গরু আইছে দেশে, ঠিক আছে, কিন্তু এই হাটে আমরা গতবার নিলাই গেছিলাম কাস্টমার, এই সময় ঠেলি নরতি বাড়ি নেভেলেবল কাস্টমার ছিল। এবারে 300 ফিট হাটে আইসে আমাদের কোনো কাস্টমার দেখতেছি না। আসছে আইসে আসছে গা দুই একটা পাতলা পাতলা আসছে, এই মাথাতে ডিগো, এই মাথাতে বাড়ি চলে যাচ্ছে। দর্শক, তিনি বলেছেন যে গরু 8টা গরু নিয়ে আসছেন, আমরা তার গরু দেখানোর চেষ্টা করি। আপনারা দেখুন, এখন পর্যন্ত তিনি গরু বিক্রি করতে পারেননি, কোরবানি আর মাত্র 2 দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু আছে। আমরা এই গরুগুলি আপনার না? আচ্ছা, এই যে গরু নিয়ে আসছেন কত করে দাম চাচ্ছেন? এই গরু যে এমন খুব একটা বেশি দাম চাচ্ছি তা তো না। আচ্ছা, আপনারা এই গরুর দাম কত চাচ্ছেন? আপনারা এই গরু, এই গরুটা, হ্যাঁ, এই গরুটার দাম তো খুব এমন খুব বেশি চাচ্ছি না। আমি দাম চাচ্ছি হচ্ছে 105। হ্যাঁ, গরুটার দাম চাওয়ার দরকার আছে 150, কিন্তু দাম চাচ্ছে 105। ক্রেতারা এসে বলছে হচ্ছে 50-60। পঞ্চান্ন ষাট এরকম দাম বলছে। আমরা দেখতে পাচ্ছি তার গরু, তিনি 1,05,000 চাচ্ছেন। আরো গরু আছে, এটা ছোট বড় আছে, এখানে দেখি আর একটু বড় বড় গরু আছে। এই এটা কত দাম চান? এটা দাম চাচ্ছে হচ্ছে 200 টাকা, কিন্তু 2 লাখ টাকা। ওই তো 200 বলতে 2 লাখ। হ্যাঁ, দাম বলছে হচ্ছে গা ওই 100 বলছে, 120 বলছে, 105 বলছে, সর্বোচ্চ 120 উঠছে। হ্যাঁ, দর্শক দেখুন, একে 105 এর গরু নাকি 120 এর গরু নাকি? এটা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, 105 এর গরু না 20 এর গরু না, ক্রেতা নাই, কে কিনবে? আপনি নিজেই বলছেন ক্রেতা আসছে না। না, ক্রেতা, আপনি যদি দাম 5 লাখ চান আর যদি তার একটা চাহিদা হবে তো কাস্টমার অ্যাভেলেবল আসবে তো, কাস্টমার না হলে কে কার কাছে বিক্রি করবেন? ওই মাঝে মধ্যে আছে গা, একদিন পর পর একজন আসছে, আসি কইছে যে মামা কত? আমি বলছি এত। তো তিনি বলছে যে আছে কেন এত বিক্রি হবে না, এই গরুর আছে গা 100 হলে নিতে পারি, 80 হলে নিতে পারি, 105 হলে নিতে পারি। এই তিনটা কাস্টমার এসে তিন রকম কথা বলে, তাদের সঙ্গে আছে কথা ব্যবহার কিভাবে বলে। সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম ব্যাপারীদের সাথে, তারা বলছেন এই পূর্বাচল 300 ফিট কোরবানির অস্থায়ী হাটে কোনো ক্রেতা নাই। আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি। দেখুন দর্শক, এখানে গরু নিয়ে ব্যাপারীরা বসে আছে, আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র ব্যাপারীরাই দেখা যাচ্ছে গরু নিয়ে। দেখুন, এই অলস সময় অসংখ্য লোক বসে আছে, আমরা তাদের সাথে কথা বলি। দেখুন, তারা গরু বিক্রি করতেছে না, ক্রেতা নাই, কেউ আসছেন না, তাই তারা বসে বসে কী করছেন আমরা সেটি একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছি সবাই বসে আছেন, কোরবানি গরু নিয়ে আসছেন, কোথা থেকে আসছেন আপনারা? কুষ্টিয়া। সুপ্রদর্শক, তারা কুষ্টিয়া থেকে কি করছেন আপনার হাতে? কি কাজ খেলছেন? ক্রেতা নাই, কাস্টমার নাই। দর্শক, তারা কাস্টমার নাই, কি করবেন? অলস সময় কাটাচ্ছেন, বসে তাস খেলছেন। আপনি দেখছেন তাস খেলছেন কেন? এই সময় তো গরু বিক্রি করে তাকে কাস্টমার হওয়ার কথা, কোরবানি 2 দিন বাকি, কাস্টমার নাই তাই কাস্টমার নাই বসে কি করবেন? তাস খেলছেন, অবসর টাইম কাটাচ্ছেন। কতগুলো গরু আনছেন? বলে কিভাবে দেয় 150 বলে? হ্যাঁ,
তাহলে কি বেচা কি না কি তো করা যায়। আচ্ছা আপনি কতগুলো আনছেন? আপনার সবাই একসাথে পঞ্চাশটার মতো গরু নিয়ে আসছেন, গরু বিক্রি করছেন কয়টা? একটা বিক্রি হয়নি, একটাও বিক্রি করতে পারে নাই। সুপ্রিয় দর্শক, তারা পঞ্চাশটি গরু নিয়ে আসছেন, একটাও বিক্রি করতে পারেনি। আপনারা দেখতে পাচ্ছি তারা বসে বসে তাস খেলছেন, অলস সময় কাটাচ্ছেন, কোনো ক্রেতা আসছে না এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা, দেখুন এই বড় বড় গরু নিয়ে তারা আসছেন, ক্রেতার দাম বলছে না। আমরা সামনে দেখি লোকজন দেখা যাচ্ছে তারা গরু ক্রয় করতে আসছেন কিনা আমরা একটু দেখি। সুপ্রিয় দর্শক, এখানে লোক দেখা যাচ্ছে, আমি একটু জানতে চাই গরু কেমতে আসলেন কিনা, আমরা একটু দেখি কথা বলতে পারি কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু কিনতে আসছেন? না আমি বিক্রেতা। আপনি বিক্রেতা, গরু কিনতে আসছেন ভাইরা? আচ্ছা আমরা তো কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আচ্ছা আমরা এই পূর্বাচল 300 ফিট হাটে, অস্থায়ী হাটে কোনো ক্রেতা পাচ্ছি না, আপনাকে পেলাম অনেকক্ষণ পরে। না ঠিক আছে স্যার। আপনি কোথা থেকে, কোথা থেকে আসছেন? আমি আসছি দাউদপুর থেকে, রূপগঞ্জ থানা। রূপগঞ্জ থানা দাউদপুর থেকে গরু কিনতে? হ্যাঁ। চয়েস করছেন? চয়েস হয় না এখনো। এটা দেখছি, এটা দেখছেন? দেখতেছি। এটা দাম কত চাচ্ছে? আমি এখনো বলি না, আমরা আসছি এখনো। এখন এইমাত্র আসলেন? এইমাত্র। দেখতেছেন? হ্যাঁ দেখতেছি। আচ্ছা আমি দেখি গরু মালিক সামনে আসেন, দেখি আপনাদের সামনে তো তার সাথে একটু কথা বলি। আচ্ছা ভাই, আপনি এই গরু ভাই দেখতেছেন? জি। কত দাম চান? এই আমি 2,70,000 টাকা দাম। 2,70,000? আপনি এটা না বলে আপনি, আমি আপনার কাছে বলতে চাই ক্রেতা কম, গরু বিক্রি করতে হবে তো? ক্রেতা আসবে, আশা করা যায়, ওয়েদার ভালো হলে পারে। ওয়েদার ভালো হলে আসবে আপনি আশা করেন? তারপরেও বাইরে তো দেখতেছেন? জি। একদম বিক্রি দাম বলেন। বিক্রি দাম 2,50 হলে পারে, আমার ছাড়ার ইচ্ছা আছে আর কি। 2,50? জি। এটা কত মন ওজন? এটা তো আমাদের বাড়ি পালা গরু, ওটা তবে হচ্ছে একটা আইডিয়া করা যায় যে 700-800 কেজি। এমন আপনারা নিজের কখনো মাপে দেখেন নাই? এটা স্কেল নেই, আমরা ফিতা দিয়ে মাপার অনেক নিয়ম আছে। নিয়ম আছে ওটা তো আমাদের জানাই, তবে একটা আমাদের আনুমানিক হচ্ছে ইয়ে থাকে আর কি। আনুমানিক ভাই দেন, বাস্তবতার যেটা এই যে বললেন দাম তো চাইলে আপনি শুনলেন, আপনার সামনে বললো, আপনি কি বলতে চান? এখন বাজারে যে অবস্থা ঠিক আছে, এখন বর্তমানে এই গরুর দাম আছে আপনার 1,40,000 টাকা। হ্যাঁ, 1,40,000 টাকার মধ্যে হলে মানে আপনার মতে মনে হচ্ছে 1,40,000 হলে পছন্দ? তিনি বলছেন 2,50,000। হ্যাঁ আমরা সেটি শুনতে পারলাম দর্শক, 1,40,000, 2,50,000 এই পর্যায়ে। পূর্বাচল 300 ফিট হাটে আমরা দেখতে পাচ্ছি সবাই বসে আছে, অলস সময় কাটাচ্ছে। দেখুন আমরা দেখি এখানে ব্যাপারীরা মনে হয় আসছে। দর্শক দেখুন এই লোকজন শুধু আসতেছে সবাই, কিছু কিছু লোক ঢুকতেছে কিন্তু ঘুরতেছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। দেখুন বিশাল এই হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক দেখুন এখানে গরু দেখতেছেন, সামনের দিকে কিছু আমরা একটু জানতে চাই কি কত দাম হলো? 70,500। দেখুন দর্শক 70,500। আপনি কোথা থেকে আসছেন ভাই? 70,500 আসছেন কোথা থেকে, কোন এলাকা থেকে? কাঞ্চন, রূপগঞ্জ। রূপগঞ্জ কাঞ্চন থেকে ভাই আসছেন 70,500 টাকা। দেখুন আমরা দেখতে পাচ্ছি কেমন লাগছে গরু ক্রয় করে, আপনার কেমন লাগছে এখন অনুভূতি কি? ভালো ভালো লাগছে দর্শক। তিনি বলছেন 70,000 টাকা দিয়ে 70,500 টাকা গরু ক্রয় করে এখন নিয়ে যাচ্ছেন। আমরা অনেকক্ষণ পরে একটি দেখলাম যে একজন ভাই রূপগঞ্জ থেকে এসেছেন, গরু ক্রয় করে নিয়ে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই আপুরা আসছেন হাটে সম্ভবত কোরবানির গরু ক্রয় করতে, আমরা একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা নিশ্চয়ই আপনারা কোরবানির গরু ক্রয় করতে আসছেন হাটে? আচ্ছা কোথা থেকে আসছেন আপনারা? কোরবানি হবে কি না হবে সেটা জানি না। হ্যাঁ কোথা থেকে আসছেন? লেক সিটি থেকে। এক গরু দেখছেন এখন পর্যন্ত চয়েস হয়েছে? স্বাভাবিক থাকতে হবে
স্বাভাবিক। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এখন পর্যন্ত ভিতরে ঢুকে দেখলাম যে কোনো ক্রেতা নাই, শুধু ব্যাপারীরা বসে আছে, বসেই থাকে, না ছাড়তেছে না, গরু ছাড়তেছে না, গরু ছাড় দাম বসেই থাকে, দামে ছাড়তেছে না, দাম ধরে, দাম নিয়া বসে, দাম ধরে বসে আছে, দাম ধরে বসে আছে, এর পরের দিন বিক্রি করবে এরকম দাম, ওনারা আর দিন আছে, দুইজন দুই দিন মাত্র দুই দিন বাকি আছে, এই জন্য ওনারা ধরে আজকে নিয়া তিন দিন, আজকে দিন তো চলে যাচ্ছে, বাকি দুই দিন, আরো বাকি দুই দিন, দুই দিন পরে কুরবানি। ঠিক আছে, দেখতে থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা শুনলাম তাদের কথা, আমরা দেখতেছি এখানে একটা গরু, আমরা 70,000 টাকা বলছেন তারা। আচ্ছা, আপনারা তো 70,000 বললেন, এটা কি আপনার মনে হয় 70,000 টাকা দাম হবে না এইরকম দামে আপনার? আমরা শুনলাম ক্রেতাদের কথা, মন্তব্য। আচ্ছা, আপনি এই যে বাইরা বলছেন, বলেন এক লাখের বেশি কিনেছেন, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে? কুরবানি তো না যায়, আমি সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছি এই পূর্বাচল অস্থায়ী কোরবানির হাটে, তিনসুপির এই অস্থায়ী হাটে আমরা দেখতে পাচ্ছি ক্রেতার এক ধরনের মতামত আর বিক্রেতার আরেক ধরনের মতামত, আমরা সেটি আপনাদের দেখাচ্ছি। দেখুন, যে ক্রেতারা আসছেন, চিঠে ফাটা কিছু কিছু লোক অবশ্যই আসতেছেন, আমরা তারা ভাবছেন বা বলছেন যে গরুর দাম অনেক বেশি যাচ্ছে, আর ব্যাপারীরা বলছেন যে গরুর দাম বলছে না। এটা হলো বর্তমান পরিস্থিতি, এই হাটের অবস্থা আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই অস্থায়ী কোরবানির হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, শুধুমাত্র ক্রেতারা ভিতরে প্রবেশ করছেন না, যা দেখা যাচ্ছে শুধু এই রাস্তার দুই সাইডেই তারা গরু দেখছেন, হাঁটছেন, যে ক্রেতা আসছেন সামান্য। একই এই হাটের এই বর্তমান কোরবানির বাকি মাত্র দুই দিন করছে কিনা আমি এটা জানতে চাই। বিশাল গরু দেখতেছেন, আমি দেখি কথা বলতে পারি কিনা, দেখতেছি বিশাল গরু দেখতেছেন, আমি একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই, দেখি কথা বলে কিনা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? আপনি কোথা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য? কতগুলি আনছেন? 26টা। কতদিন আগে আসছেন? 4 দিন হয়ে গেছে। বিক্রি করতে পারছেন একটাও? একটা করছেন, 26টা বেজে একটা বিক্রি করছেন, কীরকম সাড়া পাচ্ছেন ক্রেতাদের? বাজারে এখনো সমাগম খুবই কম, কোরবানি বাকি মাত্র দুই দিন, এই মুহূর্তে তো সমাগম হওয়ার কথা, মানে গরুর হাটে শুধু সমাগম থাকার কথা, বেচা কিনা হওয়ার কথা, সরিয়ে কিন্তু যে পর্যায়ে দেখা যাচ্ছে ক্রেতার সমাগম খুবই নগণ্য, মানে দেখাই যাচ্ছে না, দুই একজন পাওয়া যাচ্ছে, তারা বলতেছে দাম বেশি চায়, তারা ভাবছে যে দাম বেশি চাচ্ছে, যে গরুর দাম 2 লক্ষ টাকা চায় সেই গরুর দাম বলে তারা 70,000। কম আছে, দাম খুব বেশি নাই, কিন্তু ক্রেতা কম, ক্রেতা কম। ঠিক আছে, দেখি দর্শক, দেখুন বিশাল বিশাল গরু, আমরা একটু কথা বলতে পারি কিনা যারা আসছেন, দেখি আপনাদের সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? হ্যাঁ, গরু ক্রয় করতে আসছেন অবশ্যই, কোরবানির গরু ক্রয় করতে পারছেন? এখন পর্যন্ত ক্রয় করতে পারেননি, দেখতেছেন এখানে চয়েস হয়েছে একটাও? দামের সাথে বনে না, কিরকম দাম বাজারের সাথে হচ্ছে না, কোনটা চয়েস করছেন একটু দেখতে পারি?
এটা শুভ দর্শক তিনি বলছেন এটা চয়েস করছেন হ্যাঁ দেখতেছেন কত দাম চাচ্ছে এটা দাম আছে 140 140 হ্যাঁ কত বলেছেন আমি 80 বলছি 80,000 আমরা দেখতে বললাম দিতে পারবো আমরা নাকি 140 বলেছেন 80 সর্বশেষ কত বলছেন 1,00,000 আমরা শুনলাম একটু গরুর মালিকের সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা আপনার ক্রেতারা 1,00,000 পর্যন্ত দাম বলেছে আমরা শুনলাম আপনিও তো শুনছেন হ্যাঁ হ্যাঁ এখন গরু দিবেন হয় না দিবেন না এবারে দিলাম চালান গতবারে এটা 2,00,000 টাকা গেছে কিন্তু আমরা এইবারের বাজার অনুসারে আমরা বলতে চাচ্ছি গতবারে বলছে এই বছর গতবার তো সেটাই হিসাব বর্তমান বাজার যেটা সেটাই তো কিনবে বেচা কিনা হবে আপনি তার বাইরে তো কিনতে পারবেন না বিক্রি করতে পারবেন না 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 আচ্ছা এখন আপনি 1,00,000 টাকা দিবেন কিনা না দিবেন না আচ্ছা সর্বশেষ আপনার কাছে জানতে চাই কিরকম কত হলে ছাড়বেন এখন বর্তমান সে কয়েছে আমিও নাবালি আই হ্যাঁ সে কত ভাড়ে সে আমার কাছে বলুক একটা কথা আমি আর পারবো না 1,00,000 টাকার উপরে আর যেতে পারবো না তাহলে আর হয় না আপনি কত হলে ছাড়তে পারবেন আপনারটা শুনি সে তো বলেছেন 1,00,000 লাস্ট একটু বলেন 30 দিয়ে দেবেন না না হবে না আপনাদের কি বলার আছে আপনারা এখন আর কিছু বলতে চান কিনা কাঁঠাল বাগানে লেগে নিয়ে নেবো আর এখানকার জন্য 1,00,000 টাকার মধ্যে নেবো হবে না আমরা শুনলাম দশ সর্বশেষ কথা হলো আমরা দেখতে পেলাম তারা ফেরত যাচ্ছেন দিচ্ছে না 1,30,000 1,10,000-এর ভিতরে আছে 30,000 আর 10,000-20,000 টাকা ডিফারেন্স এখন আমরা সেটি জানতে পারলাম তারা 1,30,000 দেখি তিনি আর কিছু করতে পারেন কিনা আচ্ছা গরুর মালিকের সাথে কথা বলি আপনার আর কিছু বলার আছে তারা তো বলে যাচ্ছে ক্রয় করে নিতে আসেন কি বলবো কোন কি বলবেন বলবো আর বলার আমার জায়গা না আমার আর জায়গা দেখে না হন দশ হইলে বলেন আমি পিক আপে ওঠাবো একবারে কাঁঠাল বাগান যাবে আমার হ্যাঁ যে বাগান যান যাবেন বলবো কিনা না আমার আর বলার কিছু নাই ল্যাঙ্গা ল্যাঙ্গা সাইডে জিনিসটা দিচ্ছে বলবের কন্টে বলবো কিছু বলতে আর অনুমতি দেন কিনা আপনি না না আর 10,000-এর উপরে আমি পারবো না আপনি পারবেন না না 1,10,000-এ দেয় না আমি তো আর বলে নেই আচ্ছা আমি একটু এই বড় গরু আপুর কাছে একটু জানতে চাচ্ছি দর্শক দেখি তারা তো গরু কিনবেন আচ্ছা গরু 1,10,000-1,30,000-এর মধ্যে আছে আপনার এখন কিছু আপনাদের কিছু বলার আছে কিনা আমাদের তো বলা 1,00,000 ভাইয়া তো 1,10,000 বলেছেন মানে আপনাদের করে গরু চয়েস হয়েছে কিনা নিতে চান কিনা গরু ক্রয় করতে চান কিনা আরো কিছু কমাতে পারে।